Deli gue risik kan baru solo emang beli lah yang lain dong. প্রত্যেক জেলা জেলায় সেই দাবিটা উত্থাপন করেছি যে ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত এলাকায় যে ডিবিসি বোর্ডের কয়েকটি স্কুল আছে, কিছু স্কুল আমরা চিহ্নিত করেছি যেখানে শুধুমাত্র বিল্ডিং রয়েছে, সাইনবোর্ড রয়েছে, কিন্তু সেখানে নামমাত্র স্টুডেন্ট এবং টিচার রয়েছে। সেইগুলিকে আবার যেন পুনরায় কীভাবে পুনরুজ্জীবিত করা যায় স্কুলগুলিকে, তো সেই স্কুলগুলিকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উভয়ের সহায়তায় কীভাবে এগুলিকে সিবিএসই বোর্ডের তত্ত্বাবধানে নিয়ে কীভাবে নতুন করে এগুলি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় সেই ব্যাপারে একটা মেমোরেন্ডাম দিয়েছি। কিছু স্কুলকে আমরা চিহ্নিত করে আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে যে কিছু স্কুলকে চিহ্নিত করে সেই স্কুলগুলিকে যেন সিবিএসই বোর্ডের মাধ্যমে সেগুলিকে যেন স্টুডেন্ট এবং টিচার নতুনভাবে সেগুলিকে ইনফ্রাস্ট্রাকচার সাজিয়ে তোলা হয় সেই দাবি রেখেছি। পাশাপাশি আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এবং আগরতলার মধ্যে যেন একটা স্কুল সিবিএসই বোর্ডের যেন শুধুমাত্র ছাত্রীদের জন্য, গার্লস স্টুডেন্টসদের জন্য করা হয় তারও একটি দাবি রেখেছি। উনি আমাদের কথাটা শুনেছেন এবং বলেছেন যে সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি গুরুত্ব দিয়ে দেখবেন। আপনার নাম? প্রীতম পাল, অভিভাবক বিদ্যার্থী পরিষদ, ত্রিপুরা প্রদেশ সম্পাদক। কয়টা দাবি নিয়ে আসবে আমাদের? মূলত যে টিবিসি বোর্ডের কয়েকটি স্কুল, যে স্কুলগুলি ভগ্নদশায় আছে এবং সাইনবোর্ড সর্বস্ব আছে, সেই স্কুলগুলিকে যেন আবার নতুনভাবে গড়ে তোলা হয় এবং সিবিএসই বোর্ডের কেন্দ্র রাজ্য সরকার উভয়ের তত্ত্বাবধানে, সেই দাবিটা নিয়ে আমরা আজকে মূলত এসেছিলাম। এবং গার্লস স্কুলের দাবিটি সেটিও একটি মূলত মুখ্য দাবি আমাদের, সিবিএসই বোর্ডের জন্য একটি গার্লস স্কুল হয়, তো সেই দাবিটাও রেখেছি। শিক্ষামন্ত্রী কী বলেছেন? উনি আমাদের আশ্বাস দিয়েছেন, বলেছেন এবং সেই দাবিটা খুবই যুক্তি তাৎপর্যপূর্ণ, যুক্তিপূর্ণ, স্টুডেন্টের স্বার্থে সেটা উনি পদক্ষেপ নেবেন এবং গুরুত্ব দিয়ে দেখবেন।